হ্যালো এভ্রিভান আপনারা সকলে কেমন আছেন আমরা ঝাকাস বিন্দাস আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমি জানি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না প্লাস অনেক অনেক কিছু এর মধ্যে চলছিল মানে আমাদের নিজেদের পার্সোনাল বিজনেস সব দিক দিয়েই অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম প্লাস আমার পড়াশোনাও শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে তো একটা পড়াশোনার প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না আপনারা সকলেই বলছিলেন যে বাবু একটা ভিডিও দাও শোনক একটা ভিডিও দাও তো ভিডিও দিতে পারছিলাম না তো আজকে ফাইনালি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করব গল্প করব বলতে গেলে আমি এই দুটো কমেন্টের কথা বলবো যে দুটো কমেন্ট আমার মায়ের মাম্মীর সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি চ্যানেলে এসেছিল যে সোননক তুমি এত হাসি মুখে ভিডিও করছো কি করে শোনো তোমার তো মা মারা গেছে তুমি এত হাসি মুখে ভিডিও করছো কি করে আমি এটাতে কোনো খারাপ রিয়েক্ট করবো না কেননা যারা করেছেন অবশ্যই প্রশ্নটা একদম সঠিক করেছে যে আমি হাসি ভিডিওটা কিভাবে করছি এটার একটা উত্তর এটার এই প্রশ্নটা যদি আপনি ঠিক আজ থেকে তিন মাস আগে করতেন আজ থেকে তিন মাস ছেড়ে দিন দু মাস আগে যদি করতেন যে কস্তরি তোমার তো শরীরে এত সমস্যা তুমি এত হাসিমুখে আছো কি করে আমার মা কিন্তু এটার একটা একদম প্রপার উত্তর দিত আমি কিন্তু আপনাদেরকে বলছি এটার একদম একটা প্রপার উত্তর দিত যেটা আমিও হয়তো দিতে পারবো না আমি এটার উত্তর একটাই দেব আপনাকে যে আপনি প্রথমত কমেন্ট করেছেন আমি আপনাকে মানে ধন্যবাদ জানাই আপনি কমেন্ট করেছেন এটার জন্য আমি একটাই উত্তর দেব যে হাসি মুখে কেন করব না হাসিমুখে কোনো ভিডিও বা হাসিমুখে কোনো কাজ করবো না কেন কেননা আমার মা সত্যি কথা আমার মায়ের মতন মানুষ আর কেউ নেই এই পৃথিবীতে মানে এরকম এত স্ট্রং গ্রেসিয়াস ইয়স আই টু কল মাই মাদার এজ আ গ্রেসিয়াস লেডি শি আ গ্রেসিয়াস লেডি তো আমার মায়ের মতন গ্রেসিয়াস আমি কাউকে আজ অব্দি দেখিনি পৃথিবীতে মানে গ্রেসিয়াস আমি কাউকে দেখিনি পৃথিবীতে কেন কেননা সিকেডি ধরা পড়ার পরে আমি তো মানে এত বছর ধরে মায়ের সাথে ডায়ালিসিস মায়ের যখন ডায়ালিসিস নিত মায়ের সাথে ডায়ালিসিস দেওয়াতে গেছি মাকে আমি অনেককেই দেখেছি যে শারীরিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন অনেক সিকেডি পেশেন্টরা মানে ভেঙে পড়ে সেখানে আমার মা ঘুরে দাঁড়িয়ে মানে আমার মা সবসময় চুলে রং করা তো মানে এই কিছুদিন আগে আপনারা জানেন জানুয়ারি মাসে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে মা নেলস খুলিয়েছিল হাতের কেননা মাস ধরে নেলস করা ছিল তো একটা নেলস খুলার উপর একটা রেস্টিংয়ের টাইম দেওয়া উচিত কেননা নেলস পাতলা হয়ে যায় মানে আমি আমার মাকে কোনোদিনও ওই রকমভাবে দেখিনি মাই মাদার ইউজ টু বি ভেরি ফ্যাশনেবল অ্যান্ড আমার মায়ের চেয়ে ফ্যাশানেবেলটা তো কাউকেই দেখিনি তো তাহলে সেম প্রশ্নটা আমার মায়ের কাছেই মায়ের জন্যই হয় যে প্রস্তুতি তুমি এত এত দুঃখের মধ্যে এত এত শারীরিক কষ্টের মধ্যে এরকম হাসি খুশি কেন থাকো বা এই রকম চুলে রং করো কেন হাতে নেলস করো কেন এরকম হাসো কেন তোমার মতন যারা আজকে থাকবে তারা তো অবশ্যই করে ঘরে বসে থাকবে চুপচাপ কিছু মানে কিছুই করবে না এক্স্যাক্টলি মানে এই প্রশ্নটাই আপনারা বলবেন তো সেক্ষেত্রেই আমি আপনাদেরকে বলবো যে আমারও সেম আমার মা আমাকে লড়াই করা শিখিয়ে দিয়ে গেছে মানে সত্যি কথা বলতে গেলে আমি এই কিছুদিন ব্লগ করতে পারিনি তার অনেকগুলো কারণ আছে প্রথমত তো আমার পড়াশোনা শুরু হয়ে গেছে আমার থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে অবশ্যই আমি থার্ড সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করেছি এটা আজকে হয়তো আমার মা থাকলে আরও ঘটা করে বলতো আপনাদেরকে যে বাবু খুব সুন্দর রেজাল্ট করেছে এখন আমার ফোর্থ সেমিস্টার চলছে সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স নিয়ে আমি পড়ছি মানে আমি যে এই কিছুদিন আপনাদের সাথে শেয়ার করব মানে আমার আর পাপ্পার অবস্থাটা হয়েছিল যে আমরা সারা দিন নানান রকমের কাজে আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি মানে আমাদের মানে বাড়ি বলেই কিছু ছিল না এই এক মাস মানে আজকে এক মাস হয়ে গেছে পুরো এক মাস পুরো একা থেকেছি মাকে ছাড়া মানে মেন্টাল কন্ডিশন তো আপনারা বুঝতেই পারছেন হয়তো যে কীরকম অবস্থাটা যাচ্ছে বাট স্টিল মানে ঝাকাস বিন্দাস তো থাকতেই হবে আমার মায়ের একটা সবসময় ডায়লগ ছিল যে বাবু জীবনে যাই হয়ে যাক জীবনে কিন্তু আমি কোনোদিনও থাকবো না আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার মা লাস্টে কিছুদিন আগে বলেছিল যে যখন আমি থাকবো না আমি কোনো না কোনো দিন তো চলেই যাব তখন তুই কি করবি একা একা আমি বলেছিলাম মাম্মি এসব কথা আমার সামনে বলবে না আমি এইসব কথা কিন্তু একদম সহ্য করতে পারি না এইসব কথা কিন্তু একদম আমার সামনে বলবে না এই ফালতু কথাগুলো আমার সামনে বলবে না আমি ডাইরেক্ট এরকমভাবে বলতাম কিন্তু স্যাডলি যখন মানে মা যখন চলে গেল আমার আজকে এই কথাটাই মায়ের এই একটাই কথা কানে সব সময় বাজতে থাকে যে চলেই তো গেল যখন মা বলতো তখন মানে আমি বুঝতে পারতাম যে মা কতটা কত সিরিয়াসলি বলছে মানে আমিও একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে ভাবতাম যে আমার মা যখন ঠিকঠাকই আছে আমার মা যখন ঠিকঠাক ডায়ালিসিস নিচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে চুলে রং করাচ্ছে সব কিছু করবে মানে আমার মা আমার সাথেই আছে আমি এটাই জানতাম কিন্তু লাইফ ইজ ভেরি আনসার্টেন একটা কথা আছে না লাইফ ইজ ভেরি আনসার্টেন লাইফ কিন্তু সত্যিকারের খুব খুবই আনসার্টেন লাইফ যে কখন কোন মানুষকে কোন পথে নিয়ে চলে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না আজকে নানান রকমের লোকের সাথে দেখা হচ্ছে নানান রকমের লোকের সাথে কথা হচ্ছে আমার অনেক 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 কিছু নতুন দেখেছি তারপরে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমার মায়ের মাথায় কতটা প্রেশার ছিল মানে আজকে আমি আর বাবা মানে দেখুন বাবা নিজের কাজ করছে বাবা নিজের মতন আছে আমি পড়াশোনা করছি কিন্তু বাড়িতে থেকে যে সংসারটাকে অ্যাকিউমিলেটেডভাবে চালানো সংসারটাকে ভালোভাবে চালানো সংসারে সব মানে মানে টেনশান যে সংসারে কালকে কি খাবো কিভাবে কি কাজ করব আদা ফ্যাশনের কাজ করা হ্যাটস অফ হ্যাটস অফ টু মাই মাদার যে এত কিছুর মধ্যে দিয়েও মানে আমার মা এত কিছু চালিয়েছে মানে এতদিন সিরিয়াসলি নিতাম না আমি এই কথাটা আপনাদেরকে একটা অনেস্ট কনফিউশন করতে চাই মানে আপনারা দেখবেন যে আমি আমাদের আদ্যা ফ্যাশন মানে কস্তুরিজ ফেসবুক পেজ কস্তুরিজ কে এস টি ইউ আর আইসের কস্তুরিজের পেজে আমি খুব ফ্রিকোয়েন্টলি এখন ভিডিওজ দিচ্ছি কেন জানেন দেখুন প্রথমত তো ভিডিও দেওয়া হতো না কারণ আমার মায়ের শরীর খারাপ থাকতো সবসময় আমার মা করতে পারতো না কিন্তু আমার মা চলে যাওয়ার পর আমার মা আমাকে একটা জিনিস মানে তৈরি করে দিয়েছে যেটা আমি এক মাসের মধ্যে রিয়েলাইজ করেছি যে নিজের লাইফের প্রতি খুব সিরিয়াস হয়ে গেছে সেম ফর মাই ফাদার অলসো আমার বাবা যেভাবে আমাকে সাপোর্ট করছে যেভাবে আমাকে মানে চলার পথে যেভাবে সাপোর্ট করছে মানে আজকের মানে এতটা সাপোর্ট মানে স্পেশালি দুজন তারপরে মা তো সময় আমাকে সাপোর্ট করে গেছে মানে আমি মাকে বলেছিলাম যে আমার অঙ্ক করতে খুব একটা বেশি ভালো লাগে না আমার মানে আমাদের বাড়িতে সবাইকে ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড তো আমি মাম্মিকে বলেছিলাম মাম্মি আমার অঙ্ক করতে ভালো লাগে না আমার অঙ্কে মাথা বসে না মাম্মি বলল যে ঠিক আছে তো যেটা ইচ্ছা কর তো যেটা ইচ্ছা তুই পড়বি তুই তোর যা ইচ্ছা তুই পড়বি মানে আমি তোকে কোনো কিছুতে ফোর্স করব না শুধু যেটা পড়বি যেন ভালোভাবে পড়াশোনাটা করিস ঠিক আছে পড়াশোনাটা এর ভালোভাবে বাড়িতে অনেক কাজ হয়েছে যেমন ফার্নিচারের কাজ যেমন ওই পেছনে একটা দরজার মাঝখানে দেখুন খিলের ওখানে একটা কাঁচ লাগানো হয়েছে ওই কাজটা অনেকদিন আগে মাম্মি থাকাকালীনই লাগানোর কথা ছিল সেই কাঁচটা লাগানো হয়েছে তারপরে অনেক কিছু কাজ হয়েছে মানে রান্না করে সুইচ বোর্ড লাগানো হয়েছে ইলেকট্রিকের কাজ হয়েছে আমি ভিডিও করে দেখাতে পারিনি কেননা বিজি মানে আমাদের মানে এতটা বাইরে বাইরে চলতে হচ্ছে তবে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি এই কিছু দিনে যে মানে মাম্মির হাতের খাবারটা আমি সত্যিকারে খুব মিস করছি মানে মাম্মি এত সুন্দর রান্না করতো মানে আমি সবসময় মানে মাম্মির হাতের খাবার বলতে আমি অজ্ঞান মানে মাম্মি যেটা বানিয়ে দেবে ব্যাস আমার ফেভারিট যেমন ছোট থেকে মাম্মীর একটা চিকেন বানাতো ক্রিম চিকেন জানেন তো আমি কিছুদিন আগে ক্রিম চিকেনটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম মাম্মির অনেক বছর আগে একটা কুকিং চ্যানেল ছিল ইজি রেসিপিস বাই কস্তুরি আপনারা সবাই জানেন যারা মাম্মিকে এত বছর ধরে ফলো করে আসছেন তো আপনারা সবাই জানেন যে মাম্মীর একটা কুকিং চ্যানেল ছিল ইজি রেসিপিস বাই কুস্তুরি সেখানে আমি আর মাম্মি সর্বপ্রথম কাজ করা শুরু করেছিলাম আজ থেকে প্রায় সাত বছর আগে সাত থেকে আট বছর হয়ে গেছে এরকম সময় থেকে তখন আমিও ক্যামেরা করতে পারতাম না আমি আর মাম্মি ভিডিও করতাম মাম্মির প্রথম রেসিপি একটা করেছিল যেটা কোনোদিন আপলোডই করেনি সেটা হচ্ছে একটা নিরামিষ আলুর দম ওই রেসিপিটা বোধ খুব সম্ভবত আছে আমার কাছে ল্যাপটপে কী প্রথম রেসিপি করেছিল নিরামিষ আলুর দম আমি আজকে মানে যে ক্যামেরা নিয়ে এতদিন ধরে কাজ করছি মানে মাম্মির সাথে ওরকম ভিডিও করছে একদম সামনে দিয়ে ক্যামেরা করা তারপরে নানান রকমের রান্না দেখানো রান্না করা আজকে কিছুর একটা মানে আমি খুঁজে পাই জানেন তো আজকে মাম্মি নেই কিন্তু মাম্মির রেসিপি গুলো আমার কাছে রয়ে গেছে আপনাদের কাছে রয়ে গেছে যখন মাম্মির কথা খুব মনে পড়ে মাম্মির ভ্লগ চালিয়ে দিই ব্লগ গুলো বসে বসে দেখি তারপরে মাম্মির রেসিপি আমি দুদিন আগে মাম্মির ক্রিম চিকেনটা রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম কিন্তু স্যাডলি ওটা পুরোপুরি রিক্রিয়েট করতে পারিনি কেননা অবশ্যই মানে মায়ের হাতের টেস্ট আর আমার হাতের টেস্টে তো আকাশ পাতাল তফাত হবে বাড়ির কাজ বলতে গেলে হচ্ছে মানে টুকটাক করে হচ্ছে বাড়ির কাজ মানে প্রতিদিনকার কাজ প্রতিদিন হচ্ছে না আমরা রেগুলার এখন ভিডিও করছি নাইটির আদা ফ্যাশন কস্তুরিজের তো চলে যাচ্ছে আপনাদের সাথে আমি আসব আমার অনেক কিছু আপনাদের গল্প বলার আছে অনেক কিছু মানে মানে অনেক কিছু বলার আছে আরেকটা একটা আমি আরেকজনের প্রতি মানে কৃতজ্ঞতা স্বীকার করব নিয়ে এসেছিলেন মানে আমার এক আঙ্কল হয় দিব্যেন্দু আঙ্কল রামকৃষ্ণ টিভি ওনার চ্যানেলের নাম আপনারা কি অবশ্যই ফলো করতে পারেন দিব্যেন্দু আঙ্কল তারপরে আরও অনেকে মানে দিব্যেন্দু আঙ্কল আমাকে প্রতিদিনই প্রায় ফোন করে খোঁজ নেয় মানে এতটা সাপোর্ট দেখায় আমাকে আর রাম আপনি দিব্যেন্দু অঙ্কলের চ্যানেলও দেখতে পারেন খুব খুব ভালো মানে রামকৃষ্ণ টিভি চ্যানেলটাতে এত ইনফরমেটিভ ভিডিওস দেন মানে খুব ভালো লাগে দেখতে আর মাম্মেরও খুব ভালো বন্ধু ছিল আর আর আপনাদের আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে আমি আপনাদের সবার সকলের কমেন্ট পড়েছি আমি আমার পাপার সকলের কমেন্ট পড়েছি মানে আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ বোধ করি যে আপনারা এভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আর আমাদের দুজনকে এতটা মনের জোর দিয়েছেন মানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাইবো আপনারা হয়তো যারা আজকে কোনো প্রবলেম নিয়ে ভুগছেন ধরুন অনেকেই মানে সিকেডি পেশেন্টরা আমার মাম্মির ভিডিও দেখতো অনেক সিকেডি পেশেন্টরা মাম্মির ভিডিও দেখতো প্লাস এ করতো তো আপনারা যারা আজকে নানান রকমের প্রবলেম নিয়ে ভুগছেন অবশ্যই করে আমার মায়ের পুরোনো ভিডিওগুলো দেখবেন মনে ভীষণ জোর পাবেন আমি এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মনে ভীষণ জোর পাবেন হ্যাঁ আজকে আমার মায়ের চলে যাওয়াটা খুব বিকজ মানে ব্লাড এমনিতেই সিকেডি হাই থাকে যারা আপনারা জানেন সিকেডি ব্লাড কতটা হাই থাকে মানে আপনারা যারা সিকেডি পেশেন্ট হয়তো দেখছেন তারা হয়তো জানেন মানে কতটা ব্লাড প্রেশার হাই থাকে রাত্রিবেলা রাত্রিবেলা মানে স্পেশালি এই গরমে আমি বুঝতে পারছি মানে যারা সিকেডি পেশেন্টরা আছেন মানে এই গরমে তাদের কি অবস্থা হচ্ছে মানে আমার মাকেই দেখতাম শীতকালে আমাদের ঘরে ফুল স্পিডে পাখা চলতো চাদর গায়ে দিয়ে ঘুমতো কম্বল গায়ে দিয়ে ঘুমোতে পারতো না এত গরম লাগতো শীতকালে সেখানে আমি বুঝতে পারছি এই গরমটা ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট দিচ্ছে প্লাস কোনো বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে না বাইরে খুব শুকনো ড্রাই ওয়েদার তো আপনারা সাবধানে থাকবেন আর আপনারা আমার আপনারা হয়তো যারা আমাদের প্রথম দেখছেন আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের পুরোনো ভিডিওগুলো পারলে একবার দেখে আসবেন আর খুব মানে আজকে খুব ভালো লাগলো অনেক দিন পর ক্যামেরার সামনে এসে আমি আবার আসবো ক্যামেরা মানে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে আরও মানে অনেক কিছু বলার আছে আপনাদেরকে আমি বলছি অনেক কিছু বলার আছে কিন্তু এতটা সময়ের অভাব এতটা কাজের স্ট্রেস সব কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে আমরা ঠিক মতন ভিডিওই করতে পারছি না নেক্সট ভিডিওতে আমি আর পাপ্পা আসবো আপনাদের সাথে প্রচুর গল্প করব তো স্টিল দেন স্টে টু টু সিম্পল লাস্টের কস্তুরি অ্যান্ড আপনারা অবশ্যই করে আমার আমাদের কস্তুরি পেজটাকে ফলো করবেন সেখানে আমরা নানান রকমের এখন গরমের সিজন চলছে সুন্দর সুন্দর নাইটিস দেখাচ্ছি আর খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ঝাকাস বিন্দাস থাকবেন